সম্মানীয় স্টুডেন্টস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, তো আপনারা জেনে গেছেন যে আপনাদের অফিসিয়াল রুটিন মানে ফাইনাল এক্সামের যে রুটিন সেটা প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি মাস্টার অফ আর্টস তথা আপনার এমের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, আমি সায়েন্স কমার্সের কথা বলছি না, জাস্ট মাস্টার অফ আর্টসের কথা বলছি, তার রুটিন আজকে আমি এই ভিডিওতে দিচ্ছি এবং সায়েন্স এবং কমার্সের ভিডিও আসছে আজকে বিকেলে। তো আমরা ফার্স্ট দেখব যে আজকের এই ভিডিওতে কী কী সাবজেক্টের রুটিন উল্লেখ করা হচ্ছে বা এক্সাম শিডিউল উল্লেখ করা হচ্ছে। দেখুন, পিজি বিজি তথা বাংলা, পিজি ইংলিশ, পিজি হিস্টোরি, পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টের রুটিন মোটামুটি আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি। একদম সমস্ত যে সাবজেক্টগুলো দেখলেন না, একই দিনে একই টাইমে সবার পরীক্ষা, তাই জন্য খুব সুন্দরভাবে একটা ছক বানিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আমি একে এক এক করে পেন নিয়ে আমি বোঝাচ্ছি আপনাকে। দেখুন, আমাদের ফার্স্ট এক্সামটা হচ্ছে 11/8/2024, ঠিক আছে? বারটা পড়ছে রবিবার, ফার্স্ট পেপার মানে পিজি বাংলা, পিজি ইংলিশ, পিজি হিস্টোরি, পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্ট যারা পড়ছেন, যাদের ফার্স্ট পেপার মানে প্রথম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের পরীক্ষা হচ্ছে 11/8/2024, সময় হচ্ছে 11টা থেকে 3টে সকাল 11টা থেকে আপনার দুপুর বা বিকেল 3টে পর্যন্ত আপনার এই এক্সাম হবে। সেমভাবে ফার্স্ট ইয়ারের দ্বিতীয় পেপার, এখানে আমি সব লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি, ফার্স্ট ইয়ারের দ্বিতীয় পেপার কত পরীক্ষা কবে হচ্ছে, 18/8/2024, বারটা পড়ছে রবিবার এবং এরও ডেট ফিক্সড করা আছে 11 AM to 3 PM। আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিন, সবথেকে ভালো হবে। তারপরে আমাদের থার্ড পেপারের পরীক্ষা কবে হচ্ছে, 19/8/2024, মানে এই দেখুন ডেট দুটো পাশাপাশি পড়ে গেছে। অনেকে বলে যে নেতাজিদের শুধু শনি এবং রবিবারে পরীক্ষা হয়, না, এখানে আপনি সেটা বুঝতে পারছেন যে অন্যান্য বারেও হয়, কারণ এর আগের বারও হয়েছে, পরপর অনেকগুলো পরীক্ষা হয়েছে। ইউজির ক্ষেত্রে তো আরও এই বিষয়টা হয়, পরপর পরীক্ষা পড়ে যায় ইউজিতে, যেহেতু অনেকগুলো করে পেপার। তো থার্ড পেপার হচ্ছে 19/8/2024, মানে রবিবারের পরেই পড়ছে, সোমবারে পড়ছে থার্ড পেপার, সময় সেই একই 11টা AM থেকে 3টে PM। ফার্স্ট ইয়ারের চতুর্থ পেপার মানে ফার্স্ট ইয়ারের শেষ পেপারের পরীক্ষা হচ্ছে 25/8/2024, সানডে, 4 নম্বর পেপার, 11টা AM to 3টে PM। এটা হলো ফার্স্ট ইয়ারের রুটিন। ফার্স্ট ইয়ারের রুটিন আবারও বলে দিচ্ছি, পিজি বিজি, পিজি ইজি, পিজি এইচআই, পিজি পিএ, পিজি ইডি এবং পিজি পিএস, এই সমস্ত সাবজেক্টের ফার্স্ট ইয়ারের রুটিন গেল এটা। এবার আসুন সেকেন্ড ইয়ারের রুটিনটা আপনাকে দেখাই। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের রুটিন, শুরু হচ্ছে কবে, 26/8/2024, সোমবারে শুরু হচ্ছে আপনাদের পরীক্ষা। সোমবারে কত নম্বর পেপার পড়ে গেছে, 5 নম্বর পেপার, শুরু হচ্ছে কটায়, 11টা থেকে, চলবে 3টে PM পর্যন্ত। এই একই বিষয় থাকবে, পিজি বিজি, পিজি ইজি, পিজি এইচআই, পিজি পিএ, পিজি ইডি এবং পিজি পিএস, এই সমস্ত সাবজেক্টের সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে 26/8/2024, সোমবার, পঞ্চম পেপারের পরীক্ষা 11টা AM থেকে 3টে PM, ঠিক আছে? এবার আসি সিক্সথ পেপার তথা পিজি বিজি সেকেন্ড, সরি, পিজি আর্টস এড সেকেন্ড ইয়ারের দ্বিতীয় পেপারের পরীক্ষা, মানে সিক্সথ পেপারের পরীক্ষা শুরু হচ্ছে 1/9/2024, বার পড়ছে রবিবার, শুরু হচ্ছে আপনার 1/9/2024 শুরু হচ্ছে, রবিবার পড়ছে এবং সিক্সথ পেপার মানে 6 নম্বর পেপার এই একই টাইম 11টা AM থেকে 3টে PM। এবার আসি সপ্তম পেপার, 8/9/2024, বারটা পড়ছে রবিবার, সপ্তম পেপারের পরীক্ষা 11টা AM থেকে 3টে PM। এই ক্ষেত্রে অনেককে বলি, দেখবেন এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, তার ভিতরে অনেকের স্পেশাল পেপার আছে, যেমন এডুকেশনের স্পেশাল পেপার আছে, পিজি বিজির স্পেশাল পেপার আছে। তো আপনারা এই যে 7 নম্বর হোক 8 নম্বর হোক, যার যেটা স্পেশাল পেপার, আপনাকে যেমন ধরুন যদি এটা পিজি বিজির ক্ষেত্রে হয়, তাহলে 7 নম্বর বলে তো পেপার আছেই আছে এবং তার সাথে স্পেশাল পেপার আছে, যেমন রবীন্দ্র সাহিত্য, বাংলাদেশ সাহিত্য ইত্যাদি ইত্যাদি আছে। তারপরে এডুকেশনের ক্ষেত্রে স্পেশাল এডুকেশন আছে, তারপরে উমেন এডুকেশন আছে, এগুলো আছে, তাই না? তো বলা বাহুল্য এটাই, দেখুন পেপার নম্বর সপ্তম, এই সপ্তম পেপারে যাদের স্পেশাল পেপার আছে, কথা দ্বারাই বলছি, আমি
আমার একটা স্টুডেন্ট আছে, আমি তারই উদাহরণ দিচ্ছি, সপ্তম পেপারে হচ্ছে তার রবীন্দ্র সাহিত্য আছে, তো 8, 9, 10, 24 তারিখে সে চলে যাবে সপ্তম পেপারে রবীন্দ্র সাহিত্য পরীক্ষা দেবে। কারোর আছে বাংলাদেশ সাহিত্য, সে এই তারিখেই চলে যাবে, সে বাংলাদেশ সাহিত্য পরীক্ষা দেবে। বোঝা গেল? এডুকেশনের ক্ষেত্রেও তাই, যাদের ওই সপ্তম পেপারে স্পেশাল পেপার আছে তারাও যাবে। এবার আসি আপনার সেকেন্ড ইয়ারের একদম শেষ পেপার, মানে অন্তিম পেপার তথা অষ্টম পেপার। অষ্টম পেপারও অনেক স্টুডেন্টের স্পেশাল পেপার আছে, যাদের আছে ভালো, যাদের নেই তাদেরকে অত ভাবতে হবে না। জাস্ট অষ্টম পেপারের পরীক্ষা শুরু হচ্ছে 15/9/2024, বার পড়ছে রবিবার, এবং 11:00 AM থেকে 3:00 PM আপনাদের পরীক্ষা হচ্ছে। আশা করি বুঝাতে পারলাম এই শর্ট ভিডিওর মাধ্যমে। আবারও বলছি, স্ক্রিনশট নিয়ে নিন আপনারা, এটা ফুল ফার্স্ট ইয়ারের রুটিন বা এক্সাম শিডিউল, এটা সেকেন্ড ইয়ারের ফুল এক্সাম রুটিন বা এক্সাম শিডিউল। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে কোশ্চেন করতে পারে যে আমার এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে। আপনাদের এক্সাম সেন্টার পড়াপড়ি অফিসিয়ালিভাবে এখনও অ্যানাউন্স করেনি, তবে এক্সাম সেন্টারগুলোর যে লিস্ট সেটা পাবলিশ করে দিয়েছে কিছুদিন আগে, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আমাকে সরাসরি মেসেজ করেন এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে, মানে কোন কোন সেন্টারে এক্সাম হবে, তো সেই সেন্টারগুলোর লিস্ট পাবলিশ করে দিয়েছে। এবার আপনার কোথায় পরীক্ষা হবে সেই লিস্ট এখন পাবলিশ করেনি, বা সেটা লিস্ট তো, তার তো লিস্ট পাবলিশ হয় না। আপনি যখন অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন তার নোটিফিকেশন পাবলিশ হবে, আপনার অ্যাডমিট কার্ডেই আপনার কোথায় এক্সাম হবে সেটা উল্লেখ থাকবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আপনার স্পেশাল করে নোটিফিকেশন দিয়ে আপনার এক্সামের লিস্ট পাবলিশ হবে না, আপনার অ্যাডমিট কার্ডে আপনার এক্সাম সেন্টারটা দেওয়া থাকবে। আশা করি বোঝাতে পারলাম। এটা সেকেন্ড ফার্স্ট ইয়ারের রুটিন ফুল, এটা সেকেন্ড ইয়ারের রুটিন ফুল বলে দিচ্ছে আবারও। পিজি বিজি, পিজি ইজি, পিজি এইচআই, পিজি পিএ, পিজি ইডি এবং পিজি পিএস, এই সমস্ত সাবজেক্টের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের রুটিন আজকে বলে দিলাম। আজকে বিকেলে অথবা সন্ধেবেলায় সায়েন্স এবং কমার্সের ফুল রুটিন আমি আমাদের এইভাবেই ছক করে আপনাদেরকে উপহার দেব। তাই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আপনার ফ্রেন্ড লিস্টের মাঝে, লাইক করুন এবং কমেন্টে জানান আপনার কোন সাবজেক্ট আছে, আমি সে মতো করে স্পেশালি আপনাকে আমাদের রুটিনের যে চার্ট সেটা পাঠিয়ে দেবো, স্পেশালি আপনার সাবজেক্টের রুটিনের চার্ট পাঠিয়ে দেবো। এটা বলে রাখি, আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে, আপনারা দীর্ঘদিন থেকে দেখছেন, সেই 2017-16 থেকে আপনাদেরকে এই ফেসে দেখছেন। তো আমাদের এটা কোচিং ইনস্টিটিউট, আমাদের এখান থেকে সমস্ত সাবজেক্টের নোটস পেয়ে যাবেন, লাস্ট মিনিটের সাজেশন তথা এবং নোটস এগুলো পেয়ে যাবেন। এছাড়াও যদি শুধুমাত্র আর্টস না, সায়েন্স কমার্সেরও পেয়ে যাবেন। ওভারঅল নেতাজিতে যত সাবজেক্ট আছে, যত কোর্স আছে, সমস্ত সাবজেক্টের নোটস, অ্যাসাইনমেন্টের অ্যান্সার, কোচিং, এভরিথিং আমাদের কাছে পেয়ে যাবেন। তাই যোগাযোগ করবেন, দুটো নাম্বার দিয়ে দিয়েছি, 8116071097, আর একটা নাম্বার হচ্ছে 7864072796। এই দুটো নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই। এই দুটো নাম্বারে যদি বুকিং করার প্রয়োজন পড়ে, এই দুটো নাম্বারে পেমেন্টের নাম্বার, বুকিংয়ের নাম্বার, এভরিথিং, বাইরে কোথাও যদি কিছু করেন সেক্ষেত্রে আমরা দায়ী থাকছি না, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, সবসময় আমরা মেনশন করে দিই। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ এবং কলিং বোথ অ্যাভেলেবেল, তো আপনারা এই নাম্বার দুটো আপনাদের ফোনে সেভ করে নেবেন, আপনাদের অনেক সুবিধা আছে। কারণ আমরা রেগুলার বেসিসে প্রচুর নোটিফিকেশান আসে, কিছু না হলে প্রত্যেকটা দিন নেতাজির অফিসিয়াল সাইটে গিয়ে দেখতে পাবেন 6-7 নোটিস পাবলিশ হয়, সেগুলো তো ভিডিও প্রকাশিত করা ইম্পসিবল, অতগুলো করে ভিডিও রেগুলার স্টুডেন্ট দেখবেও না। সেই ক্ষেত্রে আমরা কী করি, সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপের যে কমিউনিটি গ্রুপ আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপের স্টোরিতে পোস্ট করি রেগুলার, তো সেগুলো স্টুডেন্টরা উপকৃত হয়ে থাকেন। আপনাকেও আহ্বান করছি আমাদের এই নাম্বার দুটো সেভ করে নেন, জাস্ট হাই লিখে পাঠাবেন। হাই লিখলে অটোমেটিক্যালি আপনার কাছে আমাদের গ্রুপ লিঙ্ক চলে যাবে, ঠিক আছে, গ্রুপে যুক্ত হয়ে যাবেন। কেউ পিজি স্টুডেন্ট, কেউ ইউজি স্টুডেন্ট, কেউ পিএইচডি স্টুডেন্ট, এমবিএ স্টুডেন্ট, যে যে ক্যান্ডিডেট আছেন তার আলাদা আলাদা গ্রুপ যাবে, যুক্ত হয়ে যাবেন। আর যে স্টুডেন্ট গ্রুপ বুঝতে পারবে না মেসেজ করবেন, আমরা আপনাকে গাইড করে গ্রুপে যুক্ত করে নেব। হ্যাঁ, তো বলা হলো এটাই যে আপনারা পরিষেবা নেন বা না নেন, আমাদের নাম্বার দুটো আপনার ফোনে সেভ করে রাখুন, ফর আপনার ফিউচারে সমস্ত রকম যে স্টাডি সংক্রান্ত প্রবলেম সেগুলো আমরা সলভ করে দেবো, বা আমাদের স্টোরিগুলো রেগুলার ফলো করলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে এইগুলো আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, টিল দ্যান, টেক কেয়ার। আর আবারও বলি, রুটিনটা খুব ভালো করে দেখে নিন। আমরা এটা শুধুমাত্র আর্টস সাবজেক্ট গুলোর রুটিন পাবলিশ করে দিলাম, কমার্স এবং সায়েন্সের রুটিন আজকের সন্ধে বা রাত্রির মধ্যে চলে আসছে, বিকেলের মধ্যেও হতে পারে, আমরা জাস্ট কাজে করছি আর কি, রুটিন মানে তৈরি করছি, দিয়ে করে আপনাদের সেটা উপহার দেবো ভিডিও তৈরি করে।